আনিক স্যানাহনতুল্লাহি ওবার আখাতো আমাদের ভাই নাম লেখা আছে বুরহান উদ্দিন তিনি প্রশ্ন করেছেন যে শহীদ কারা বাংলাদেশ ও পাকিস্তানের যুদ্ধ যে সকল মুক্তিযুদ্ধ মুসলিম বা অমুসলিম নিহত হয়েছে তাদেরকে কি শহীদ বলা যাবে কিনা শহীদ কারা এটা একটা প্রশ্ন আর বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে মুক্তিযুদ্ধ যারা এদের মাঝে মুসলিমরা শহীদ কিনা এটা হলো আমাদের আলোচ্য বিষয় অমুসলিম যারা তারা যদি ধর্মযুদ্ধ নিহত হয় ইসলামের জন্য যদি যুদ্ধ করে দেশের জন্য দশের জন্য তো দূরের কথা তারপরও তারা শহীদ হবে না কারণ তার ইসলামের প্রতি তার কোনো বিশ্বাস নেই কাজে এটা একটা মুসলমানদের একটি সর্বোচ্চ উপাধি এটা অমুসলিম যারা তাদের বেলায় কখনো প্রযোজ্য হবে না শহীদ কারা শহীদ মূলত তিন প্রকার আমরা যেটা জানি শহীদ হচ্ছে দুনিয়াতে আখারাতে আরেক প্রকার শহীদ হচ্ছে যারা শুধুমাত্র দুনিয়াতে আর আরেক প্রকার শহীদ হচ্ছে যারা আখেরাতে কিন্তু দুনিয়াতে নয় দুনিয়া এবং আখেরাতের শহীদ যারা তারা হচ্ছে যে ধর্মযুদ্ধে যারা নিহত হবে মুসলমান অমুসলিমদের সাথে লিথাকুন আখালে মাতুল্লাহ হিয়াল আলিয়া আল্লাহর বিধানকে ইসলামকে সমুন্নত করার জন্য ইসলামের পক্ষ নিয়ে তারা শরুত এবং সিফাত অনুযায়ী ইসলামী যুদ্ধের যতগুলো নিয়ম কানুন রয়েছে এগুলো মেনে যদি যুদ্ধ করে তাহলে সে দুনিয়াতেও শহীদ অর্থাৎ তাকে আপনার যেটা গোসল দোয়ানো এবং কাফনের দরকার নেই আর পরকালেও সে শহীদ আর আরেকটা আছে যে দুনিয়াতে তারা শহীদ নয় তাদেরকে গোসল ধোয়াতে হবে জানাজা করতে হবে পরকালে তারা শহীদের হুকুম পাবে এই বিষয়ে প্রসূত সল্লাল্লাহ আলি হুসাল্লামের একটি হাদিস মুত্তাহতন আলাইহী রয়েছে আবহাওয়া রদিয়ালত আল্লাহ বর্ণিত হতে বর্ণিত সল্লাল্লাহ আলহিহুসাল্লাম আর শোহাদা ও খামসা আল মফন ওয়েল মফতুন ওলগরিদ ও শহীবুল হাদম ও শাহীদ উফ হিসেবে তো এই পাঁচ প্রকারের মাঝে চার প্রকার হচ্ছে এখানে যে যারা পেটের পিরায় এবং প্লেগ বা মহামারীতে এবং ডুবে এবং কোনো কিছু ধসে যারা নিহত হবে তারা দুনিয়াতে শহীদের হুকুম নয় কিন্তু পরকালে তাদের হুকুম রয়েছে তারা সোহাদা এর মর্যাদা পাবে আরেক প্রকার শহীদ হচ্ছে যারা দুনিয়াতে শহীদ পরকালে শহীদ না যাদেরকে আমরা জানি হয়তো মোনাফিক ইসলামের পক্ষে যুদ্ধ করেছে অথবা কোনো ন্যায় নীতি ইনসাফের পক্ষে যুদ্ধ করেছে যুদ্ধ করার পরে যারা মাল চুরি করেছে এরা দুনিয়াতে হয়তো আমাদের কাছে শহীদ হবে কিন্তু পরকালে কি শহীদ নয় আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে শহীদের যে বিষয়টা আছে এটা প্রত্যেকের নিয়তের উপর নির্ভর করবে আল্লাহ বলেন নিয়তের উপর নির্ভর করে প্রতিটি কাজ এখানে যদি কোনো মুসলিম মান কতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন হাদিসে বলেন যে ব্যক্তি তার নিজের মাল রক্ষার্থে দুনা দামিহি ওয়া যে তার যেটা তার উর্দহি যে তার সম্মান বা কোনো মহিলা তার সম্ভ্রম রক্ষার্থে অথবা কোন মুসলিম তার জীবন রক্ষার্থে কেউ তাকে হত্যা করতে এসেছে এ সে যদি কাউকে মেরে ফেলে বা যদি মারা যায় সেখানে সে শহীদের মর্যাদা পাবে তো এখানে যারা যুদ্ধ করেছে এদের মাঝে কেউ হয়তো এই কারণে করেছে আবার অনেকেই রয়েছে শুধুমাত্র ভাষাগত কারণে অথবা একটু সীমানার বর্ডারগত কারণে এরকম যদি কেউ যুদ্ধ করে তাহলে শরীয়তের পরিবেশে তারা শহীদের আওতায় পড়বে না আল্লাহ তালা আলম